মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী যে শেখ হাসিনাকে যেভাবে পার্বত্য চট্টগ্রামবাসী জানে এটা আমি যদি আজকে এখানে মহান সঙ্গে দাঁড়িয়ে বলি তিনি আমাদের মা আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মা হিসাবে জানি কারণ দুই যুগের অধিক পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিবেশ ছিল দুই যুগের অধিক পার্বত্য চট্টগ্রামের ভাতৃঘাতী সংঘাত ছিল পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা বড় ধরনের একটা বিভেদ ছিল বৈষম্য ছিল মাঝখানে একটা প্রাচীর তৈরি করা হয়েছিল এই প্রাচীর ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে হয়তো বা চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা রাজনৈতিকভাবে তারা চিন্তা না করার কারণে কোনোভাবে তাদের পক্ষে সম্ভব হয়নি মাননীয় স্পিকার আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে যখন 1996 সালে দেশ শাসন করবার এদেশের মানুষের কল্যাণ করবার জন্য তখন দায়িত্ব আমরা পাই তখন 2 ডিসেম্বর 1997 সালে এই সাত পার্বত্য অঞ্চলের সকল অশান্তি দূর করবার জন্য এটাকে রাজনৈতিক হিসাবে চিহ্নিত করার মধ্য দিয়ে একটা শান্তি চুক্তি করা হয় শান্তি চুক্তি করার কারণে পাহাড়ি বাঙালি যে বৈষম্য ছিল পাহাড়ি বাঙালিদের মধ্যে যে ভেদাভেদ ছিল ভাতৃঘাতী যে সংঘাত ছিল সেটা আস্তে আস্তে প্রশমিত হয়ে আসে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তির বাতাস বইতে শুরু করে বড় দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার আজকে চুক্তির 19 বছর এই 19 বছরের মধ্যে আমরা যখন শান্তির উদ্দেশ্যে উন্নয়নের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন এগিয়ে যাচ্ছি বাংলাদেশের উন্নয়নের মূল সূত্রধারার সাথে যখন আমরা একাকার হয়ে মিশে যাওয়ার জন্য কাজ করছি ঠিক সেই মুহূর্তে নানানভাবে বাংলাদেশে অপরাপর অঞ্চলে যেভাবে জঙ্গিবাদ সন্ত্রাস চাঁদাবাদ উগ্র সাম্প্রদায়িকতা সমস্ত কিছু কর্মকাণ্ড যেভাবে পরিচালিত হয়ে আমাদেরকে একটা বিড়ম্বনার মধ্যে রেখেছে ঠিক তেমনিভাবে পার্বত্য অঞ্চলেও তারাও তার পার্বত্য অঞ্চলে জনগণও বাদ দেয়নি তারাও এই সেই বিড়ম্বনার শিকার নানানভাবে পার্বত্য শান্তি চুক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য সেই বিএনপি আবার মাথাচাড়া দিয়ে ওখানে নানান ষড়যন্ত্র করছে তারা আমরা যখন শান্তি চুক্তি করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে তখন এই শান্তি চুক্তি ভঙ্গ করে দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র করছিল লং মার্চ করছিল এবং তারা বলছিল তখন যখন শান্তি চুক্তি হবে এখানে আর তারা যখন ক্ষমতায় আসবে একদিনের জন্য হলে শান্তি চুক্তি তারা বাতিল করে দিবে কিন্তু পারেনি মাননীয় স্পিকার কেন পারেনি কারণ আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি অত্যন্ত বিচক্ষণতা অত্যন্ত দূরদর্শিতা এবং তার জ্ঞানগর্ব সমস্ত চিন্তা চেতনা নিয়ে আমাদের এই পার্বত্য অঞ্চলের দুঃখী মানুষ যারা পাহাড়ি বাঙালি যারা বসবাস করছে ওখানে তাদেরকে বাংলাদেশের উন্নয়নের সূত্রধারার সাথে নিয়ে আসার জন্য তিনি শান্তি চুক্তি করেছিলেন বলে সারা বিশ্বব্যাপী এটা সমাদৃত হয়েছিল আপনারা সকলে যারা মাননীয় স্পিকার কাজেই এখানে যতই ষড়যন্ত্র করুক না কেন তারপরও এই যে শান্তি চুক্তি হয়তো এটাকে বাধাগ্রস্ত করছে উন্নয়নে নানানভাবে বাধাগ্রস্ত করছে এবং এই বাধাগ্রস্ত করার কারণে হয়তো আমরা কিছুটা থেমে যাচ্ছি আমরা আপনারা বাংলাদেশের উন্নয়নের সে সূত্রধারার সাথে আমরা এসে মিশতে পারছি না এটা এখন আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সবিনয় নিবেদন অনুরোধ জানতে চাই পার্বত্য খাগড়াছড়ি অঞ্চলে যে সমস্ত নৈরাজ্য যে সমস্ত অপসংস্কৃতি যে সমস্ত উন্নয়নের বাধা সে সমস্ত কর্মকাণ্ডগুলি বন্ধ করবার জন্য একমাত্র সম্ভব যিনি শান্তি চুক্তি করেছিলেন যিনি পার্বত্যবাসীকে আপন করে নিয়েছিলেন যিনি পার্বত্যবাসীর সকল পাহাড়ি বাঙালি সকলের শান্তিপূর্ণ সহবস্থান করবার জন্য যিনি কাজ করছিলেন তিনি তার পক্ষে একমাত্র সম্ভব যাই হোক আমি আমার সময় নেই মাননীয় স্পিকার আমি আমার এলাকার কিছু উন্নয়নের কথা বলে আমার কথা শেষ করব আমার এলাকায় অনেক উন্নয়ন সাধিত হয়েছে তুলনামূলকভাবে যদি আমি যদি বলি বিভিন্ন অঞ্চলে আমার মাননীয় সংসদ সদস্যগণ যেইভাবে এলাকার উন্নয়নের কথা বলে সেইভাবে কিন্তু পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে এত উন্নয়ন হয় নাই হয়েছে হয়তো তুলনামূলকভাবে এখনো পর্যন্ত অনেক বাকি আছে যেহেতু আমরা অনেকদিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম অনেকদিন পর্যন্ত আমরা পশ্চাৎপদ ছিলাম সেই কারণে হয়তো আমাদের উন্নয়ন আরও প্রয়োজন আছে যেমন গত বছর আমাদের সেতুমন্ত্রীর সহযোগিতায়
আমরা ফটিকছড়ি থেকে খাগড়াছড়ি পর্যন্ত 18 ডিগ্রি সেন্ট একসাথে পেয়েছি, কিন্তু রাস্তাঘাট এখনো ভঙ্গ, রাস্তাঘাট এখনো ভাঙ্গা। এই রাস্তা উন্নয়নের অত্যন্ত প্রয়োজন। এবং এইখানে শিক্ষাখাতে যেভাবে উন্নয়ন সাধিত হয়েছে পার্বত্য অঞ্চলে নানানভাবে, হয়তো আমরা সেটা সেই উন্নয়ন থেকে অঞ্চল আমরা বঞ্চিত রয়েছি, কারণ অত্যন্ত পাহাড় অঞ্চল, রাস্তাঘাট কম, যোগাযোগের ব্যবস্থা সেরকম আমাদের সুন্দর যোগাযোগের ব্যবস্থা ছিল না বলে হয়তো সেটা সম্ভব হয়নি আমাদের পক্ষে। আমরা আপনার মাধ্যমে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সবই অনুরোধ জানাতে চাই যে পার্বত্য অঞ্চল যেহেতু আপনি আমাদেরকে সন্তান হিসেবে নিয়েছেন, যেহেতু আপনি আমাদের না চাইতে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, সেহেতু আরও কিছু আমাদের যেটি প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো অবশ্যই আপনি মিটিয়ে দেবেন, সে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই আবেদন আমার সেই নিবেদন রাখছি। মাননীয় স্পিকার, আমাদের যে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন সাধিত হয়েছে সেটা ঠিক আছে, খাগড়াছড়িতে আমাদের যে সরকারি স্কুলগুলি আছে, যে সরকারি কলেজগুলি আছে, সেখানে শিক্ষকের অভাব। শিক্ষক না থাকলে এখন শিক্ষার মান কীভাবে আমরা উন্নয়ন সাধিত করব এবং শিক্ষাকে কীভাবে ত্বরান্বিত করব? যদি অনেক কিছু হয়েছে আমি এটা অগপথে স্বীকার করব, বাংলাদেশের 16 কোটি মানুষ এটা স্বীকার করতে বাধ্য যে আমরা এলপিজি অর্জন করেছি, আমরা এখন এলপিজি কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছি, এলপিজি কার্যক্রমকে আরো বেগবান করবার জন্য আমরা সকলে মিলে কাজ করছি, কিন্তু সেই এলপিজি অর্জন করবার ক্ষেত্রে আমাদের পার্বত্য অঞ্চলের মানুষ আমরা যদি যদি বোঝা হইয়া থাকি তাহলে সেটা কখনো সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমরা বোঝা হইয়া থাকতে চাই না, আমরা বাংলাদেশের উন্নয়নের মূল সম্প্রদায়ের সাথে চলতে চাই, আমরা উন্নয়ন সাধন করতে চাই, আমরা সুন্দর হতে চাই। পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি, আমাদের যে বহুচুক্তির ধারা উপধারা রয়েছে তার মধ্যে 48টি ধারা পূর্ণাঙ্গরূপে এটা বাস্তবায়ন হয়েছে, বাকি 15টি আংশিক বাস্তবায়ন হয়েছে, বাকি যে ধারাগুলি রয়েছে সেটা হয়তো বিবেচনাধীন রয়েছে, একটু স্পর্শকাতর বিধায় এটা হয়তো বিবেচনাধীন রয়েছে। আমি আজকে মহান শক্তিতে আপনার মাধ্যমে বলতে চাই, বদেশের যারা মেধাবী সন্তানরা আছে সকলে অন্তত আমরা একই পরিবারের মানুষ, একই মায়ের অভিন্ন সন্তান, আমরা শূন্যপতি দেশ বাংলাদেশের মানুষ, আমরা একসাথে চলতে চাই, এক কাতারে চলতে চাই, উন্নয়নের মূল সূত্র দ্বারা সাথে সাথে আমরা মিশে যেতে চাই। আমরা আমরা কোন অংশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষ আমরা বোঝা হয়ে থাকতে চাই না, আমরা সম্পদে নিজেকে পরিণত করতে চাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরেকটা আমার আবেদন রাখতে চাই, সে আবেদন হচ্ছে আমাদের যে পার্বত্য অঞ্চলে সে সময় বিএনপি সরকার যেভাবে আমাদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছিল, সে ক্ষতিপোষণের মতো এমন কোন পরিস্থিতি এখন আমরা এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। সেটা শেষ করবার জন্যে অন্তত আমাকে আমাদের যে যে কাঙ্ক্ষিত প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের জন্য আপনার সহযোগিতা দরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা দরকার, এলাকার যারা মেধাবী সন্তান আছে, বিশেষজ্ঞ যারা রাজনীতিবিদ আছে সকলে এগিয়ে আসতে হবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সেই সমস্ত যে যে আংশিক যে সমস্যাগুলি রয়েছে ওখানে, নানান ষড়যন্ত্র, নানান যে জঙ্গিবাদের মতো সেই সেই সন্ত্রাস কার্যকলাপ সেটা বন্ধ করবার জন্য আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা আমি কামনা করছি। এবং আমি আবারও আজকে আমার এই বক্তব্যের শেষে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এবং আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মহান সংসদে আমাদের মাননীয় সংসদ বৃন্দ যারা আছেন তাদের দীর্ঘায়ু সহ আপনার দীর্ঘায়ু, মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু, মাননীয় মহামান্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন